ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে ইনস্টিটিউট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের চেয়ার সেটিং, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, রদাফেল ড্রসহ বিভিন্ন আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বনভোজনে উপস্থিত ছিলেন ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলুবা খান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান প্রমুখ। ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, ফিরোজা আরিফ ফাউন্ডেশন, ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ যুব উন্নয়ন সংস্থা এই বনভোজনের আয়োজন করে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।